গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল থেকেই শহরের বঙ্গ তাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ জানান তিনি। বিকেল 4টা পর্যন্ত চলবে মনোনয়ন দাখিল। এ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর পদে 191 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 64 জন। আগামী 30 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার 8ই মে এবং প্রতীক বরাদ্দ হবে 9ই মে। ইভিএম এর মাধ্যমে 25শে মে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে গাজীপুরের সর্বস্তরের জনতার মধ্যে একটা আমেজ, একটা উৎসাহ নিয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচন দিনটির জন্য। প্রায় 480টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং এই সর্ববৃহৎ একটা সিটি কর্পোরেশনে প্রায় ভোটার সংখ্যা প্রায় 11,79,417 জন।